হ্যাঁ, ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক আমার চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এবং সাধারণ মানুষকে অবহিত করার জন্য। এই ভদ্রলোক, এর বয়স 40-41 বছর হবে। এ থাকে তারকেশ্বর, মিস্টার প্রবীর কোলে। ব্রেন টিউমার, মেনিনজিওমা, এই যে লেখা আছে কেচিসটি, আগে দেখিয়েছিলাম আমি, মেনিনজিওমা লেপ প্যারাফ্যালসিন উইথ সারাউন্ডেড ইডিমা অ্যান্ড মাস। ওরা বিভিন্ন জায়গায় ঘুরেছিল, ব্যাঙ্গালোর গিয়েছিল, চেন্নাই গিয়েছিল, সব জায়গাতে একই নিয়ম, অ্যালোপ্যাথি ডাক্তারদের, নিউরোসার্জনরা অপারেশান করতে চেয়েছিল, আমার খবর পেয়ে এসেছিল। প্রচণ্ড মাথার যন্ত্রণা হতো, কনভালশন হতো, লেখাই আছে কনভালশনস উইথ আনকনসাসনেস, কি সিরিয়াস অবস্থা ছিল, এবং ডান দিকে বেশি হতো, রাইট সাইডের মোড়। তো একে কেসিসটি নিয়ে গুছিয়ে আমি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম, টি অক্সিডেন্টালিস। লাস্ট চলেছিল 8-9-10, আজ দিলাম 9-10-11, অ্যান্ড দি পেশেন্ট ইজ মাস বেটার। বলো মিস্টার কোলে, তোমার কেসটা তো আগে আমি ডাক্তারদের দেখিয়েছিলাম, সাধারণ মানুষকে দেখিয়েছিলাম যে ব্রেন টিউমারে হোমিওপ্যাথি কত ভালো কাজ করে। তা তুমি তো বিভিন্ন জায়গায় গিয়েছিলে, চেন্নাই, ব্যাঙ্গালোর, ওরা কি বলেছিল? অপারেশন করতে বলেছিল। তুমি অপারেশনে রাজি হওনি, টাকা পয়সা পারমিট করেনি? না। তো হোমিওপ্যাথি ওষুধ তো কয়েক মাস দিলাম, কবার দিলাম, 4-5 বার? হ্যাঁ, 4-5 বার দিলাম। এখন তুমি কেমন আছো? খুব ভালো আছি। মাথা যন্ত্রণা নেই? না। বমি টমি নেই? না। অজ্ঞান হও না? তুমি স্যাটিসফাইড? একদম। সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি যে ব্রেন টিউমার হোমিওপ্যাথিতে কত সুন্দরভাবে ভালো আছে রোগী। আমরা এখনো পর্যন্ত তার ছবি তুলিনি, তাই ক্লিনিক্যালি আমরা বলতে পারি রোগী ভালো আছে। টিউমার হোয়েদার ইট হ্যাজ গন আর নট, উই ক্যান নট ক্লেম স্ট্রংলি অ্যান্ড বোল্ডলি, বাট দ্য পেশেন্ট ইজ বেটার। দের ইজ নো আনকনসাসনেস, দের ইজ নো নশিয়া, দের ইজ নো ভমিটিং, দের ইজ নো হেডেক, দি পেশেন্ট এজ এ হোল ইন জেনারেল ফিলিং বেটার, বেটার অ্যান্ড বেটার। তুমি স্যাটিসফাইড? একদম। তোমার কাকা বলো, আর মাথা যন্ত্রণা হয় আগের মতো? আগের মতো মাথা যন্ত্রণা হয় না। তো এই আপনার কাছে আসার আগে অনেকটাই মন খারাপ হতো, অনেক ডাক্তার কাটাকুটি, অপারেশন হ্যান ত্যান। তো এখানে এসে ওষুধ ওষুধ খাওয়ার পর এখন আমার কাকা মানে পুরো সুস্থ, কোনো ঝিমুনি টাইপের ভাব নেই, দিব্যি কাজ করছে, বোঝা যাচ্ছে না তাকে দেখে তার এনার এত বড় একটা রোগ আছে বলে। কিন্তু পুরো যেন নর্মাল মানুষের মতো মনে হচ্ছে, আগে যে জিনিসটা দেখা যেত একটুতে মানে মানে প্রেশার টেশার, এখন পুরো ফিট অ্যান্ড ফাইন, আর একদম সুস্থ নর্মাল মানুষ। এই যে সার্টিফিকেট তোমরা দিচ্ছ, এই যে রোগী তুমি ভালো আছো বলছো, এই যে তোমার কাকা এত ভালো, তোমরা স্যাটিসফাইড, আমি কি তোমাদের শিখিয়ে দিয়েছি? না। রসগোল্লা খেতে দিয়ে বলেছি? না। স্বতঃস্ফূর্ত ভাবে নিজের থেকে বলছো তোমরা ভালো আছো? দশজন মানুষ, সাধারণ মানুষ জানুন হোমিওপ্যাথি। এই ভিডিও আমি ইউটিউবে পেশ করছি, অনেকে আমার নাম ফোন নাম্বার জানতে চান, অনেকে বলেন যে অনেক কষ্ট করে আপনার নম্বরটা বের করেছি, তাই দিয়ে দিলাম। আমার নাম ডাক্তার রবীন বর্মন, ফোন নাম্বার 7003078942, 7003078942। তোমাদের অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য।